আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি কম উপকরণে এবং কম সময়ে। আর এটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, এটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এবার ডিম দুটো থেকে আমি কুসুমটাকে আলাদা করে নেব। আমি হাত দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে অন্যভাবে উঠাতে পারবেন। তো যাই হোক, এখানে আমি কুসুমটা আর সাদা অংশটা আলাদা করে নিলাম। এবার আমি এই কুসুমটাকে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে এটা কাজটা করতে হবে, একটু আলতো হাতে এটাকে ফেটিয়ে নিলাম কুসুমটাকে। কুসুমটা আমার ফেটানো হয়ে গেছে, এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। একটা সাইডে রেখে দিয়ে আমি একটা হ্যান্ড বিটার নিয়েছি, এখানে ইলেকট্রিক বিটার নিয়েছি। চাইলে আপনারা কিন্তু এটা একটা স্প্যাচুলা দিয়েও করতে পারবেন, তবে সময়টা বেশি লাগবে। এবার এটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু বিট করে নিব, যাতে একটা ফোম হয়। ঠিক যখন এরকম হয়েছে তখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা 7 বুঁদে দিবেন, যদি আপনাদের এর চেয়ে বেশি প্রয়োজন হয় অবশ্যই দিবেন, তবে আমার এর চেয়ে বেশি প্রয়োজন হয়নি, আমার 2 চামচই হয়ে গেছে। খুব সুন্দর করে এটাকে বিট করে নিতে হবে, একেবারে আমি একটা ফোম তৈরি করে নেব। একটু সময় নিয়ে তারপরে করতে হবে। ব্যাস, এখানে কিন্তু আমার একেবারেই পড়া হয়ে গেছে। দেখেন, এটা যখন বুঝবেন যে এরকম উথলে পড়ে আর পড়ে যায় না, তখন বুঝতে হবে আমার এটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে বিটারটাকে আমি করে নিলাম, তারপরে আমি যে ফেটানো কুসুমটা আছে সেটা এটার উপরে ঢেলে দেব। কুসুমটা সম্পূর্ণ ঢালা হয়ে গেলে তারপরে আমরা আলতো হাতে এটাকে মিশিয়ে নেব। কুসুমটাকে কোনো রকমেরই একেবারেই অনেক বেশি স্পিড বা অনেক বেশি করে কিন্তু এটা মেশানো যাবে না, এতে দেখা যাবে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর আমরা যে ডেজার্টটা তৈরি করব বা অমলেটটা তৈরি করব সেটা কিন্তু আসলে পারফেক্টভাবে হবে না। খুব সুন্দর করে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে আলতো হাতে এটাকে কুসুমটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারবেন, এতে ডিমের যে একটা গন্ধ থাকে এটা আর আসবে না, তবে না দিলেও সমস্যা নেই। খুব সুন্দর করে এভাবে আলতো হাতে এভাবে করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমার এটা মেশানো হয়ে গেছে, দেখেন সুন্দরভাবে হয়ে গেছে, আর এতে কিন্তু ফোমটা একেবারেই নষ্ট হয়ে যায়নি। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এরকম হবে। এবার আমি চুলায় চলে আসছি, আর চুলোতে একটা প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম এখানে বাটার। আমি বাটার দিয়েছি, চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারবেন, অনেক বেশি বাটারের প্রয়োজন নেই, অল্প বাটারই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে সারা একদম পুরো প্যানের ভিতরে আমি স্প্রেড করে দিব, যাতে করে আমরা উল্টাতে সমস্যা হয় না কোনো রকম, সহজে উল্টে আসে। আমি এরকম একটা ডিপ কড়াই নিয়েছি কারণ এটা বেশ ফুলে উঠবে, যার জন্য চাইলে আপনারা প্যানেও করতে পারবেন। খুব সুন্দর করে এটাকে আমি দিয়ে দিলাম সম্পূর্ণটাই, দিয়ে এবার স্প্রেড করে দিব একদম খুব সুন্দর করে আর কি, যাতে ভেতরটায় কোনো রকম আর কি না থাকে। খুব সুন্দর করে দিতে হবে কাজটা, একটু সময় নিয়েই করে দিতে হবে, উপর থেকে একদম সমান করে দিব। ব্যাস হয়ে গেছে, আমি এরকম করে দিয়েছি। এবার আমি এটাকে চুলার আঁচটা কিন্তু একেবারেই লো আছে আছে, অবশ্যই লো তো রাখতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিটের বেশি এটা লাগবে না। ঠিক 5 মিনিট পরে চলে আসছি, দেখেন ফুলে কেমন টই টুম্পুর হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আলতো হাতে উঠিয়ে নেব, মানে উল্টানোর চেষ্টা করতেছি। চুলার আঁচটা কিন্তু একবারই অফ করে দিয়েছি আমি, দেখেন কতটা সুন্দর হয়েছে এটা ফুলে একদম। এবার আস্তে করে এটাকে আমি উঠিয়ে নিয়ে আসব, আর কিন্তু রাখতে হবে না, মানে এটা কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে। এবার উঠিয়ে তারপরে আমি দেখাবো আপনাদেরকে।
আমি এটাকে উঠিয়ে নিয়ে আসছি। এবার আমি কেটে নিয়ে নেব। আমি একটা নাইফের সাহায্যে গরম থাকা অবস্থায় এটাকে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে কালারটাও সুন্দর চলে আসছে। এবার আমি পিজ্জার মতো করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। এটা বাচ্চারা ভীষণই পছন্দ করবে। অনেক বাচ্চারাই কিন্তু ডিম খেতে পছন্দ করে না, তাই চাইলে কিন্তু এরকম একটা ডেজার্ট তৈরি করে দিতে পারেন বা অমলেট তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। আর যেহেতু সময়টা একেবারেই কম লাগে আর এখানে অনেক কম পরিমাণে ইনগ্রিডিয়েন্টস লাগে, যার জন্য এটা যে কোনো সময় যে কোনো আমাদের সবসময় ডিম থাকে কিন্তু বাসাতে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।